সিপাহি বিদ্রোহ, কবি সুকান্ত ভট্টাচার্য। হঠাৎ দেশে চমকে সবাই, আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়লো রাগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর ঘোলামিতে সবাই তখন ক্ষিপ্ত, বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব তাঁতিয়া টুপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল, তা নয় কো দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চাই তোমাদের চিত্তে। অত্যাচারী নয় কো তারা, অত্যাচারীর মন্দু, নানা জাতের নানান সেবাই, গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল, এগিয়েছিল মরণ বরণ করতে। আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের টঙ্কা উঠেছে বেজে, কোনো দিকেই নেই তো কোনো শঙ্কা। জব্বলপুরে সেপাইদেরও উঠেছে বেজে মাত্র, নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য। তখন এদের স্মরণ করো, স্মরণ করো নিত্য, এদের নামে এদের বলে ছানিয়ে তোলো চিত্ত। নানা সাহেব তাঁতিয়া টুপি, ঝাঁসির রানী লক্ষ্মী, এদের নামে তৃপ্ত বিশ্ব খুলবে তোমার চোখ কি।